সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে বাগানে এলে মনটাই ভালো হয়ে যায়। চারদিকে পাখির কিচির মিচি, আর সেই সাথে আমার বাগানের প্রত্যেকটা কন্টেনারে ফুলে ফলে এবং পাতায় ভরপুর, এসব দেখে যেন এই 4-5 মাসের কষ্ট সব দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার বাগানের গাছগুলোর কী অবস্থা এবং সেই সাথে আমার একটা লাউ গাছে কী অবস্থা সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রায় 3 দিন পরে আজকে বাগানে এসে খুবই ভালো লাগলো। আমার সিম গাছ এবং সবগুলো গাছই অনেকটাই সতেজ হয়েছে, যদিও এখানে সকাল সন্ধ্যা বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি, কিছুতেই যেন বৃষ্টি কমছে না। অতিরিক্ত বৃষ্টির কারণেও কিন্তু গাছগুলো খারাপ হয়ে যায়, বাড়তে পারে না। আবার সেজন্য আমরা অনেক সময় মনে করি যে গাছগুলো যেহেতু ভেজা আছে তাই হয়তো পানি দেওয়া হয় না, কিন্তু তারপরে আবার এসে দেখা যায় যে নিচে হয়তো পোকা বাসা বেঁধে ফেলেছে। এই গাছগুলো, এটা আমার স্ট্রবেরি গাছ, মাশাআল্লাহ একটা গাছে অনেক স্ট্রবেরি এসেছে। আমি এই কিভাবে স্ট্রবেরিতে কি ফল ফ্রুটস দেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময়ের অভাবে অনেক কিছুই শেয়ার করতে পারি না। আমার চিলি গাছগুলোতেও প্রচুর ফুল এবং চিলি এসেছে মাশাআল্লাহ, প্রত্যেকটাতেই। যেমন টমেটো গাছে অনেক টমেটো এসেছে, তারপরে কিউকাম্বার গাছটা আমার আসলেই খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবং পোকার আক্রমণে দুটো গাছ একেবারেই শুকিয়ে গেছে, কিন্তু তারপরও এই গাছটা, একটা বা দুটো গাছ আমার এখন পর্যন্ত বেঁচে আছে। খুবই ভালো লাগে আসলে এত কষ্টের পরে যখন কিছুটা ফুল ফল দেখা যায় এবং সতেজতা দেখা যায় বাগানে, তখন খুব ভালো লাগে, কষ্টগুলো দূর হয়ে যায়। আসলে বাগান করা অনেক কষ্টকর, যারা করি তারাই একমাত্র এটা বলতে পারি, কারণ শুধু চারা থেকে শুরু করে গাছে পানি দেওয়া, লুক আফটার করা, একেবারে মানে নিজের সন্তানের মতো এদেরকে বড় করতে হয়। এবং একটু যদি এদিক ওদিক হয় দেখা যায় গাছগুলো মরে যায় এবং পোকার আক্রমণ হয়, কোনো না কোনো কারণে সেই কষ্টটার আর কোনো মানে থাকে না। প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ অনেক পাতা, অনেক ফুল এবং ফ্রুটস এসেছে। বিনস গাছগুলোতে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ বিনস, হোয়াইট বিনস বা বরবটি, বিভিন্ন ধরনের বরবটি এসেছে আমার গাছগুলোতে। এই সিম গাছগুলো আমার গত বছরে বাগান থেকে সংগ্রহ করা মাত্র 4 থেকে 5টা সিম হয়েছিল, সেই 4-5টা সিম থেকে আমি বিচি সংগ্রহ করেছিলাম এবং এবছর লাগিয়েছি মাশাআল্লাহ অনেক সিম এসেছে। খুব ছোটো অবস্থায় এই গাছটাতে সিম আসে। এখানে অনেক ফ্লাওয়ার হয়েছে, খুবই ভালো লাগে আসলে যে আমরা যারা বাগানের কাজগুলো করি এদেরকে লুক আফটার করার, তারপরে গাছে পানি দেওয়া, খাবার দেওয়া এবং এর ফসল হিসেবে যখন পাই খুব অল্প সময়, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যে এগুলো দেখে মনটা ভরে যায়। এটা হচ্ছে আমার পাম্পকিন, এই ছোট্ট ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম এবং প্রায় 2টো পাম্পকিন এখান থেকে বেরিয়েছে। পাম্পকিন ফুলের গাছরা যখন ফুল বের হয় তখন অনেক সময় আমার বাগানে আমি দেখেছি যে পিঁপড়ার আক্রমণ হয় এবং পিঁপড়া ফুলগুলো ভেতরে যে পুরো ফুলটিকে নষ্ট করে ফেলে এবং ফলসহ সেটা ঝরে পড়ে। এই হচ্ছে আমার বাগানের একমাত্র, খুবই কষ্ট করে একটা গাছের মধ্যে মাত্র একটাই পাম্পকিন এসেছে এই টপটার মধ্যে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি নিচে থেকে পাতাগুলোকে কেটে দিয়েছি যেন পাম্পকিনটা ভালো মতো বড়ো হতে পারে, এবং যে পাতাগুলো একটু ইয়েলো হয়ে যায় সে পাতাগুলোকে কেটে দিয়েছি। প্রায় 3-4টে পাম্পকিনও হয়েছে।
আমার বাগানের লাউ গাছ এটা, মাশাল্লাহ। আমি বাগানে এটা একটা মাত্র গাছ, কিন্তু আমার প্রায় তিনটা গাছ আছে লাউ, সবগুলো গাছই মরে গেছে, এই তিনটা গাছই বেঁচে আছে। এবং আমার এখানে বাগানে এই ফিমেল ফ্লাওয়ার ছিল, কিন্তু মেল ফ্লাওয়ার একটা ব্যাপার ছিল সেখানে, তারপরে আজকে এসে দেখি মাশাল্লাহ অনেক ফুল এসেছে। আমি এই যে এক্সট্রা ফুলগুলো আছে এগুলো কেটে দিচ্ছি, কিন্তু দেখে তো অবাক হয়ে গেলাম যে প্রচুর লাউ লাউ এসেছে, অনেক লাউ। এটার মধ্যে প্রায় একটা লাউ ছিল, একটা ফিমেল ফ্লাওয়ার ছিল, এবং সেটাকেও বাঁচানোর জন্য অনেক টেনশন করতে হয়েছিল, কারণ আমার সেই সময় কোনো মেল ফ্লাওয়ার ছিল না মাশাল্লাহ। কিন্তু আজকে এসে দেখি প্রচুর লাউ এসেছে আমার এই ছোট্ট গাছটিতে, এখানেও আরেকটা লাউ, এখানেও। গাছটি যদিও তেমন পাতা ছাড়েনি, বা আমার মাচাটা একেবারে পাতায় ভরে যায়নি, কিন্তু তারপরেও প্রচুর লাউ এসেছে। এখন জানি না, আল্লাহ যদি সাহায্য করেন তবে হয়তো সবগুলো লাউ বাঁচবে। এখানেও আরেকটা লাউ, এবং পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে গাছটা মাশাল্লাহ অনেক সতেজ। আমি গাছটাতে 1G এবং 2G কাটিং করে দিয়েছিলাম। এখানেও বিভিন্ন স্টিম বের হচ্ছে। নিচে থেকে পাতাগুলোকে একেবারে কেটে দিয়েছিলাম যেন নিচে থেকে কোনো পাতা না থাকে এবং উপরের দিকে পাতাগুলো বাড়তে পারে। লাউ গাছে যদি যত্ন করা যায় তবে মাশাল্লাহ অনেক লাউ সে দিতে পারে, কারণ যখন গাছগুলো ভালো পরিমাণে খাবার এবং পানি যদি আমরা ঠিকমতো দিতে পারি এবং 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং পর্যন্ত করি, তবে কিন্তু গাছগুলো প্রচুর লাউ আমাদেরকে দেবে। আমি এভাবে যে গাছগুলোর পাতাগুলো ইয়েলো হয়ে গেছে সে পাতাগুলোকেও কেটে দিয়েছি, নিচে থেকে একেবারে গাছের পাতাগুলো যেহেতু নাই সেজন্য গাছটা উপর দিকে তার প্রডিউস করতে পারছে। এখানেও আরেকটা লাউ, যদিও এখনও মাচাটা কিন্তু তেমন পাতায় পরিপূর্ণ হয়ে যায়নি। এখানেও আরেকটা লাউ, প্রায় প্রতিটা গাছের পাতায় পাতায় মাশাল্লাহ অনেক লাউ এসেছে। প্রায় টোটাল আমার প্রায় এইখানে 15টা লাউ হয়েছে, এখন জানি না এগুলো ঠিক মতো বাঁচবে কি না। ওয়াটারিং একটা বড় ব্যাপার লাউ গাছের জন্য। আমি লাউ গাছে প্রায় চেষ্টা করি দুবেলা ওয়াটার দিতে। মাশাল্লাহ এখানে অনেক ছোট ছোট লাউ বেরিয়েছে এবং সেগুলো ইনশাল্লাহ টিকে যাবে। আমি এর মধ্যে একটা লাউ এর মধ্যে আমি শুধু পলিনেট করতে পেরেছি। আমার বাগানে যেহেতু আমি বেশ কিছু ফুল লাগিয়েছি সেজন্য বীর আনাগোনা আছে, ইনশাল্লাহ গাছগুলোতে যে লাউ বেরিয়েছে সেগুলো হবে। এই ছিল আজকের ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং কিভাবে লাউ গাছে পরিচর্যা করতে হয় সেটার উপর অবশ্যই আমি একটা ভিডিও করব, এবং কি কি যত্ন করলে আমাদের লাউ গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে লাউ পাব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। এবং যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতোই আমার পাশে থাকবেন, এই প্রত্যাশাই করছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।